বেহাল দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ সিপিএম এর শেষ দপ্তরে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের দাবিতে আজ দুর্গাপুর ব্যারেজের রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল সিপিএম। দেওয়া হলো সেচ দপ্তরের ডেপুটেশনও। বাঁকুড়া থেকে লাগোয়া, দুর্গাপুর, আসানসোল, শিল্পাঞ্চল তথা বর্ধমান এবং কলকাতায় যাতায়াতের অন্যতম রাস্তায় রয়েছে দুর্গাপুর ব্যারেজ। এই ব্যারেজ দিয়ে প্রতিদিন কয়েক হাজার বাস, ট্রাক এবং ছোট গাড়ি যাতায়াত করে। বর্ষার আগে থেকেই ব্যারেজের ওপর থাকা সেতুর রাস্তার হাল বেহাল হয়ে পড়ে। সেতুর ওপরের রাস্তায় তৈরি হয় বড় বড় গর্ত, সেই গর্তে পড়ে প্রায়শই ব্যারেজে ঘটে চলেছে দুর্ঘটনা। এই অবস্থায় রাস্তা মেরামতের দাবিতে বর্ষার আগেই সেচ দপ্তরে বিক্ষোভ দেখায় সিপিএম। শেষ পর্যন্ত চাপে পড়ে সেচ দপ্তর ইটের টুকরো দিয়ে গর্ত বুঝিয়ে রাস্তা সাময়িক মেরামত করলেও বস্তার জলে এই ইটের টুকরো উঠে গিয়ে রাস্তাটি পুনরায় বেহাল হয়ে পড়ে। এই অবস্থায় অবিলম্বে ব্যারেজের ওপরে থাকা রাস্তা মেরামতের দাবিতে আজ সকালে দুর্গাপুর ব্যারেজের রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন সিপিএম কর্মীরা। বিক্ষোভ দেখানো হয় সেচ দপ্তরেও। বিক্ষোভকারীদের দাবি, 2023 সালের জুলাই মাসে ওই রাস্তা মেরামতের ওয়ার্ক অর্ডার হলেও সরকারি টালবাহানায় আজও সেই কাজ শুরু হয়নি, তার জেরেই দুর্ভোগের শিকার হতে হচ্ছে আম জনতাকে। অবিলম্বে রাস্তা মেরামত করা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিএম নেতৃত্ব। সমস্যা বলতে অনেক সমস্যা, কোনো গ্যাস সেল ভেঙে গেলে, বিয়ারিং ভেঙে গেলে পুরো গাড়ি জাম লেগে যাবে, বিপদ ঘটার সম্ভাবনা, কোনো অ্যাম্বুলেন্স এলে পরে গাড়ি জাম লেগে গেলে ব্রিজে চার পেরোনো মুশকিল হয়ে যাবে। ইট দিয়ে ভরাট করলে পরে অনেক সময় ইট গুলো উঠে যাচ্ছে, গাড়িতে পাল লেগে যাচ্ছে। হ্যাঁ, পাল লেগে গাড়ি হয়তো কোনো ক্ষতিকর হতে পারে। দুদিন ধরে লক্ষ্য করছিলাম যে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার যে মধ্যবর্তী দুর্গাপুর ব্যারেজ, যা দিয়ে হাজার হাজার গাড়ি প্রতিদিন যাতায়াত করে, মানুষজন কাজের খোঁজে হচ্ছে বিভিন্ন জেলায় যায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে যায় এবং অন্য রাজ্যেও যায়, সেই ব্যারেজের প্রায় ভগ্ন দশা। সেখানে হচ্ছে আন্দোলনের পর আমরা দেখলাম, আমরা আন্দোলন করেছিলাম সিপিআইএম এর পক্ষ থেকে, তারপর দেখলাম ইটকুচি দিয়ে সেই রাস্তা সারাই হচ্ছে, তা উঠে গেল। তারপর আমরা ঠিক করেছিলাম যে আমরা এটা মানবো না। আজকে আমরা মিছিল করেছি, বিক্ষোভ করেছি দুর্গাপুর ব্যারেজের ওই পারে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইরিগেশনের এই অফিসকে আমরা ঘেরাও করব, বিক্ষোভ করব, ধর্ণা করব, প্রয়োজনে তালা দেব যতক্ষণ না পর্যন্ত রাস্তা সারাইয়ের ক্ষেত্রে আমরা সদুত্তর না পাচ্ছি। উনি বলেছেন যে টেন্ডার হয়েছে, সেই টেন্ডার দেখছি 23 সালের, 18-7-23 টেন্ডার হয়েছে, এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। তাহলে ডিএম সাহেবরা যারা হচ্ছে গতি আনার কথা বলছেন, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বলছেন নাকি উন্নয়নের জোয়ার, তাহলে এখন 23 সালের 7 মাসের কাজের টেন্ডার কেন এখনো হলো না? বলছে 25 সালের জানুয়ারিতে হবে, ইঞ্জিনিয়ার সাহেব বলছে। আমরা মানিনি, আমরা বলেছি কাজ পুজোর পর শুরু করতেই হবে, আর যতদিন না পর্যন্ত সম্পূর্ণ কাজ হচ্ছে, এই যে সারাই হচ্ছে সেই সারাই 7 দিন পর পর আপনাদের নজরদারি করতে হবে এবং সারাই করে যেতে হবে, যাতে মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে। বর্জনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।